আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের পর্বে। তো আজকের পর্বে আমি দেখাবো ইমো যারা ইউজ করেন আপনার ফোনটি হয়তো ইমো অ্যাকাউন্ট সহ হারিয়ে গিয়েছে। তো কেউ অনেক সময় দেখা গেছে যে ওই ইমো অ্যাকাউন্টটি ইউজ করে অনেকে অনেককে ফ্রড করে, তার ইমো অ্যাকাউন্টটি সে ওই ফোন থেকে আর ডিলিট করতে পারে না কারণ ফোনটি চুরি হয়ে গেছে। তো এই জন্য আমি দেখাবো যদি আপনার ফোন থেকে বা কোনো ফোনে আপনার ইমো অ্যাকাউন্ট থেকে থাকে, সেই ইমো অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চান বা ফিরিয়ে আনতে চান সেটি কীভাবে করবেন। এই জন্য আমি দেখাচ্ছি খুব সংক্ষেপে। ইমোতে যাবেন, ইমোতে যাওয়ার পরে ঠিক নিচের বাম দিকে যে একটা যোগ চিহ্ন আছে সেখানে ক্লিক করবেন, এখানে মোরে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে সেটিংস অপশনটি আসবে। তো সেটিংস থেকে আপনি এই সেটিংয়ে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি করবেন কি, একদম উপরের অপশনটি ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবেন। তো এখানে একদম নিচ থেকে দুই নম্বর অপশনটি ম্যানেজ ডিভাইস ক্লিক করবেন। তো ম্যানেজ ডিভাইসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে একটি লম্বা লিস্ট এসে গেলো ফোনের নাম সহ, যে কোন কোন ডিভাইসে আপনার ইমো অ্যাকাউন্টটি খোলা ছিল এবং কত তারিখ পর্যন্ত সেটি খোলা ছিল। তো আমি যদি একটু নিচে যাই, এখন এখানে দেখেন আমার রেডমি নোট এই ফোনটি হারিয়ে গিয়েছিলো, সর্বশেষ ইউজ হয়েছিল ছয় মার্চ 2020 9:02 AM পর্যন্ত। তো আমি যদি চাই এই ডিভাইস থেকে আমার ইমো অ্যাকাউন্টটি আর না চলবে, বা ওই অ্যাকাউন্টে যদি আমার ইমো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থেকেও থাকে সেটি আমি ডিলিট করে দেবো। যদি এখানে ডিলিট করে ক্লিক করি, উই উইল স্যান্ড এ ভেরিফিকেশন কোড টু, আমার নাম্বার একটি ভেরিফিকেশন কোড পাঠাবে যাতে করে সেই ইমো অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যায়, আমি চাচ্ছি ডিলিট করার জন্য। দেখুন আমি যদি ওকে দেই তাহলে আমার এই ফোন নাম্বার একটি কোড চলে আসবে, আমি কোডটি এখানে বসাবো। বসানোর সঙ্গে সঙ্গে ওই ফোন থেকে আমার ইমো অ্যাকাউন্টটি যদি অ্যাক্টিভ থাকে সেই অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। ৫২-৮৪ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার ডিলিট হয়ে গেল। অর্থাৎ রেডমি নোট 7 থেকে যে ইমো অ্যাকাউন্টটি আমার ছিল সেটি আমি ডিলিট করে দিলাম। এখন যেই ফোনেই থাকুক, যেখানে থাকুক ফোনটি, সেই ফোন থেকে আর সে ইউজ করতে পারবে না। তো এইভাবে আপনারা যদি ইমো অ্যাকাউন্ট আপনাদের পুনরুদ্ধার করতে চান বা ওই মোবাইল থেকে বা ওই ডিভাইস থেকে ডিলিট করতে চান, তাহলে এই প্রক্রিয়া অনুসরণ করে অবশ্যই ডিলিট করতে পারবেন। আর এটি হলো আমার কারেন্ট ডিভাইস, কারেন্ট ডিভাইসটি অবশ্যই ডিলিট করা যাবে না, কারেন্ট ডিভাইস থেকে আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে হবে এখান থেকে। তো এই ছিল, আশা করি সবাই উপকৃত হয়েছেন। অনেকে ইমো অনেক কারণে ইউজ করে থাকেন, তো ফোন হারা যেতেই পারে। তো এই জন্য আপনি আপনার হারানো ফোন থেকে কীভাবে ইমো অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন সেটি এখানে দেখানো হলো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।